রজনকৃত এবং কোরআনচ্যুত শয়তান সিফাতের যত নেতা এবং কর্মী, জিন এবং মানুষ এই পৃথিবীতে রয়েছে, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ হতে আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা, তার কৃপা এবং তার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল, এটি আমার কামনা। আমরা কোত্থেকে এসেছি, কার জন্য এসেছি এবং কার দিকে প্রত্যাবর্তন করব, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি একটু কোরআনের কিছু আয়াত নিয়ে গবেষণা করি তাহলে আমরা এই উত্তর পাই। কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর আয়াত নম্বর 67 এবং 68 এখানে আমরা দেখতে পাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালান মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাআকিলুন ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, পরে শুক্রবিন্দু থেকে, তারপর আলাক থেকে, তারপর তোমাদেরকে বের করেছেন শিশুরূপে, তারপর তোমরা উপনীত হয়েছ যৌবনে, তারপর তোমরা বৃদ্ধ হয়ে যাও, আর তোমাদের মধ্যে কারো মৃত্যু ঘটে এর পূর্বেই, যাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করতে পারো। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর যখন তিনি কিছু করার স্থির করেন তখন তিনি তার জন্য বলেন হও, আর তা আস্তে আস্তে হতে থাকে। এরপর 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 33 থেকে 35 আয়াতগুলিতে আমরা দেখব, আল্লাহ বলছেন, ওহল্লাযী খালাকা লাইলা ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ সৃষ্টি করেছেন রাত্র এবং দিবস, সূর্য এবং চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ্শারি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমার নিকট তোমরা প্রত্যানিত হবে, আমার নিকট প্রত্যাবর্তন করবে। তো আমরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, তার জন্য এসেছি এবং তার দিকে ফেরত যাব, এই শিক্ষাটি কোরআন আমাদেরকে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার জন্য এসেছি, লিল্লাহ, আমাদের জীবন মরণ, আমাদের নামাজ কুরবানি আল্লাহ তাআলার জন্য হতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে রাসূল কারীম তিনি বলে গেছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, কারণ তার দিক থেকে আমরা এসেছি। তিনি কখনো চাননি এবং তার কখনো ইচ্ছা নয় যে কোনো মানুষ তার ইবাদতে শরীক করুক। ওয়ালা ইউশিক বি ইবাদতি রব্বি আহাদা, 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, তার ইবাদতে শরীক চলবে না। আবার 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে কাউকে শরীক করা যাবে না, এবং আল্লাহ তাআলার নামের সাথে বেয়াড়া পড়া করা যাবে না। আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন আপনার আমার ডাকার দরকার, আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকব তখন কোরআনের মধ্য থেকে আল্লাহ তাআলা যে হুকুম, সেই হুকুম মোতাবেক, সেই নাম যা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই নামে ডাকব। অনারব কোনো নামে আমরা ডাকব না, মন গড়া কোনো নামে আমরা ডাকতে পারব না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুলিদুল্লাহ হাফিজুর রহমান আইয়া মা তাদু সালা উল আসলাম হুসনা। তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, এছাড়া অন্য কোনো নামে তাকে ডাকতে চাচ্ছ, তার জন্য আসমায় হুসনা রয়েছে,
এই আসমা উসমা কোরআনের ভিতরে আমরা পাব। আবার 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার আসমায় হুসনাকে বাদ দিয়ে যদি আমরা মানব রচিত কোনো মন গড়া নাম নিয়ে ডাকি, তো যারা ডাকছে তাদেরকে আল্লাহ তাআলা বর্জন করে চলতে বলেছেন, ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। তাহলে আমরা এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার জন্য এসেছি এবং তার দিকে ফেরত যাব। আমাদের ইনসানের পাঠানোর উদ্দেশ্য কি, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, এর উত্তরে কোরআন আমাদেরকে 56 নম্বর সূরা 51 নম্বর সূরা আর যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত নেতা কর্মী এই পৃথিবীতে রয়েছে, জিন এবং ইনসান রয়েছে, শহরের হোক অথবা গ্রামের হোক, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, সকল মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তা আমরা জানতে পারলাম এই আয়াতগুলির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, তার জন্য এসেছি এবং তার দিকে আমরা ফেরত যাব। এখন আপনি যদি মনমানি করেন আর কোরআনের বিপরীত কোনো মতবাদ আপনি তৈরি করে নিয়ে আপনার যা ইচ্ছা তাই আপনি বকবক করে যদি যান, তাহলে পরকাল আপনার সর্বনাশ হয়ে যাবে। আমরা এই পৃথিবীতে নাস্তিক হতে আসিনি, আমরা আস্তিক থেকে আস্তিক হয়ে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে চাই এবং শুধু মুসলিম নামে আমরা মরতে চাই।